আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়ার স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল জাঁকজমকপূর্ণ ব্রুকলিন পথমেলা 2011। ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পালিত হল আওয়ামী লীগের 62তম প্রতিষ্ঠাবার্ষিকী। এবং টানা 16 বছর ছদ্মবেশে থাকার পরও এফবিআই এর হাতে গ্রেফতার হল আমেরিকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হুইটি বাগলার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। প্রবাসে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্য চর্চা বাড়ানোর অঙ্গীকারের মধ্য দিয়ে নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ ও ম্যাকডোনাল্ড এভিনিউতে অনুষ্ঠিত হল পথমেলা 2011। চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশন CMBBA এর উদ্যোগে অনুষ্ঠিত মেলায় 10,000-এরও অধিক প্রবাসী বাংলাদেশি চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সারাদিন ধরে উপভোগ করেন ব্রুকলিন পথমেলা। কানু দত্তের ক্যামেরায় ব্রুকলিন মেলার রিপোর্ট দেখুন ডেস্ক রিপোর্টে। ডক্টর মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে উদ্বোধন করতে যাচ্ছি। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষে লাল ফিতা কেটে ব্রুকলিন মেলা 2011-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম। এ সময় তার সাথে ছিলেন আয়োজক কমিটি ও চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। উদ্বোধনের পর তিনি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির অবদানের প্রশংসা করে বক্তব্য রাখেন কংগ্রেস ওম্যান ইভেট ডি ক্লার্ক এবং জাতিসংঘ স্থায়ী মিশনে বাংলাদেশের প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া বক্তব্য রাখেন স্টেট অ্যাসেম্বলিম্যান জেমস ব্রনান, সিটি কাউন্সিলম্যান ব্রেড লেন্ডার সহ মূলধারার নেতৃবৃন্দ। ইভেট ক্লার্ক নিউ ইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের উন্নয়নে বাংলাদেশি অভিবাসীদের অবদানের প্রশংসা করেন। মেলায় হাজারো মানুষের ভিড় দেখে তিনি বাঙালিদের এই ঐক্যকে মূলধারায় কাজে লাগানোর আহ্বান জানান। The Bengali community should clap because you have been a part of keeping the community's economy stable by your hard work and your business leadership. উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রব চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রফিক পাটোয়ারি। অনুষ্ঠানে কমিউনিটিতে বিভিন্ন কাজ করার স্বীকৃতি হিসেবে এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সহ এটিএন বাংলা ইউএসএর 3 পরিচালক সহ বেশ কয়েকজনকে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট। এছাড়া ব্রুকলিন সহ নিউ ইয়র্কের বিভিন্ন এলাকার কৃতি বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকেও ক্রেস্ট প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেলা মঞ্চে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসের শিল্পীরা। এরপর একে একে বাংলাদেশ থেকে আগত শিল্পী কুমার বিশ্বজিৎ, শামিনা চৌধুরী, এটিএন তারকা একা, প্রীতম ও মিলার গানের সাথে সাথে হাজার মানুষ নেচে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। একদিকে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, অপরদিকে নানা প্রকার বাংলাদেশি পণ্য ও খাবার দাবারের স্টলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। মেলার র্যাফেল ড্রয়ের পুরস্কার হিসেবে এক ভাগ্যবান বাংলাদেশের চট্টগ্রামে একটি ফ্ল্যাট এবং আরেকজন একটি গাড়ি পান। মেলা উপলক্ষে প্রকাশিত হয় সওদাগর নামে একটি ম্যাগাজিন। মেলার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।
আয়োজকরা জানান এবারের ব্রুকলিন মেলায় 40,000-এরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে। বরাবরের মতো ব্রুকলিন মেলায় আগত দর্শনার্থীরা এবারও মেলায় এসে উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মেলাতে এসে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশে পেয়ে গেছে নতুন। মেলায় আসনরূপ কেনা বেচায় পণ্য সামগ্রীর স্টলের মালিকরাও উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আসন্ন 66তম জাতিসংঘ অধিবেশনে সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন। 23 জুন এক সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়। বিশ্ব শান্তি অর্জন এবং তার রক্ষায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন তিব্বতীয় গুরু দালাই লামা। গত সপ্তাহে অস্ট্রেলিয়া সফরকালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেনের সাথে দেখা হলে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 112তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস 17 জুন বঙ্গবন্ধু অডিটোরিয়ামে এক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা, নজরুল সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নজরুলের জীবনী এবং কর্মের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রবাসী বাংলাদেশি ছেলেমেয়েদেরকে কাজী নজরুল ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের 62তম প্রতিষ্ঠাবার্ষিকী। ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টে বৃহস্পতিবার এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করার আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজি শফিকুল ইসলাম, আব্দুর রহিম বাদশাহ, চন্দন দত্ত, লুৎফুল করিম, মোহাম্মদ আলী সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু। এদিকে শনিবার আওয়ামী লীগের অপর একটি অংশ অ্যাস্টোরিয়ার লাকি রেস্টুরেন্টে কেক কেটে সংগঠনের 62তম জন্মবার্ষিকী পালন করে। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রবাস থেকে বর্তমান বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সংগঠনের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সৈয়দ বশারত আলী, নাজমুল ইসলাম, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। বক্তারা সরকারের কাছে অবিলম্বে যুদ্ধ অপরাধীদের বিচার দাবি করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরাফত হোসেন বাবুকে দল থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ। শনিবার জ্যাকসন হাইটসের পালকি হলে অনুষ্ঠিত দলের কার্যকরী কমিটির সভায় একথা জানানো হয়। সংগঠনের সভাপতি আব্দুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সভা থেকে জানানো হয়েছে বিগত কিছুদিনের কর্মকাণ্ডের কারণে শরাফত হোসেন বাবুকে 7 দিনের কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। জবাব দিতে ব্যর্থ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। সভায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, মধ্যবর্তী নির্বাচন সহ নানা দাবি নিয়ে আলোচনা করা হয়। দি গ্রেটার নোয়াখালী সোসাইটি নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত সভাপতি পদে কোনো প্রার্থী না থাকায় শফি আলম লাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে তাজু মিয়া এবং নিজামুদ্দিন, এই দুই পদে প্রার্থিতা জমা পড়েছে। অন্যান্য পদগুলোতে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনাই বেশি। শনিবার প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। 24 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তবে 30 জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত যদি দুই সাধারণ সম্পাদক প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেন তবে আর নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রয়োজন হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। জ্যাকসন হাইটস এলাকায় বসবাসরত সকল কমিউনিটির মানুষদের নিয়ে ইন্টারফেইথ ফ্রেন্ডশিপ এবং বিশ্ব শান্তির লক্ষ্যে জ্যাকসন হাইটসের অদূরে IS-145 স্কুলে অনুষ্ঠিত হলো 2-দিনব্যাপী ইন্টারফেইথ ফেয়ার। বাংলাদেশি প্রতিষ্ঠান তরঙ্গ ভিডিওর উদ্যোগে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন দেশের মানুষের সমাগম ঘটে। মেলা অঙ্গনে বসে বিভিন্ন দেশের পণ্য সামগ্রীর স্টল এবং মঞ্চে চলে নানা দেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মাঝে মাঝে নানা কমিউনিটির মানুষের বক্তব্যের পালা। সকলের বক্তব্যের সারমর্ম হচ্ছে ভ্রাতৃত্ব এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। রকমারি পণ্য এবং খাবারের স্টলের পাশাপাশি যোগা, মার্শাল আর্ট প্রদর্শনী, ফ্যাশন শো এবং আরও কয়েক প্রকার আয়োজন করা হয়। বাচ্চাদের জন্য অনুষ্ঠিত হয় খেলাধুলা এবং বিভিন্ন রকম প্রতিযোগিতা। তাগা
জানাতে আমরা বিশ্ব শান্তি বিশ্ব শান্তিময় মানুষের জন্য আমরা কাজ করছি ইটস এ ফেইথ ওয়ার্ল্ড পিস কনফারেন্স ইজ ব্রিংইং পিপল টুগেদার পিপল দ্যাট বিফোর মেবি নেভার স্যাট নেক্সট টু ইচ আদার নেভার টক উইথ ইচ আদার যে জাতি ধর্ম এবং কালার এখানে সব কিছু নিয়ে বসে আছে সবাই একসাথে মিলে আমরা একটা ভ্রাতৃত্ব এবং বন্ধুত্ব তৈরি করি সবাই আমরা একত্রে মিলেমিশে যে কিছু করতে পারি ওই জন্যই আমার এই প্রচেষ্টা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রে সফররত রূপালী ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির শুক্রবার জ্যামাইকার বার্নি হলে তাকে দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ আহ্বান জানান যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত সম্বর্ধনায় তিনি প্রবাসীদেরকে স্বদেশে ফেলে আসা স্বজনদের সার্বিক উন্নয়নে তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে সহায়তার আহ্বান জানান নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশি শিপিং ব্যবসা প্রতিষ্ঠান ফেয়ারডিল শিপিংয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো কাস্টমার অ্যাপ্রিসিয়েশন নাইট জ্যামাইকার একটি রেস্টুরেন্টে 24 জুন অনুষ্ঠিত অ্যাপ্রিসিয়েশন নাইটে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরা হয় এতে প্রধান অতিথি ছিলেন কনসাল জেনারেল শাব্বির আহমেদ চৌধুরী